আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গত টিউটোরিয়ালগুলোতে আমরা রেস্ট এপি বানাচ্ছিলাম লারাভেল দিয়ে। আজকে আমরা যে ডাব্লিউটি টোকেন আমরা সেট করব আমাদের লারাভেল যে রেস্ট এপি এর সাথে, আপনাদেরকে আমি আগেও বলেছি আজকেও বলি যে ডাব্লিউটি টোকেন মানে হলো জেসন ওয়েব টোকেন। আমরা যে অথ যখন আমরা ইউজ করতাম স্ক্যাফোল্ডিং এর সাথে ডিফল্ট ভাবে, তখন আমাদের একটা ইন্টারফেস থাকতো, কিন্তু এখন আমরা ওই ইন্টারফেস ব্যবহার করবো না, এটা একটা রেস্ট এপিআই। এই জন্য আমাদেরকে যে ডাব্লিউটি টোকেন ইউজ করতে হবে। তো আমরা যদি নেটে গিয়ে এইভাবে সার্চ দিই, আমি কিছু সার্চ দিই আপনাদেরকে দেখাবো বলে, ঠিক যে ডাব্লিউটি অথেন্টিকেশন লারাভেল এটাতে সার্চ দিলে আমাদের গিটহাবের যে টাইম অন ডিজাইন এটা চলে আসবে। ঠিক আছে, এখানে গেলে আপনাদের ওই যে নিচে গেলে দেখবেন যে আনফিনিশড, বাট দেয়ার ইজ এন আনফিনিশড গাইড, আনফিনিশড গাইডে চলে যাবেন, গেলে এখানে পেয়ে যাবেন লারাভেলের জন্য আর লুমেনের জন্য, দুটোর জন্যই আছে। হ্যাঁ, তো লারাভেলের জন্য যে এই কম্পোজার রিকোয়ার টাইম অন জে ডাব্লিউটি অথ এটা ইউজ করতে হবে। তো আসলে এই কমান্ডটা দিয়ে অনেক সময় হয় কি, এই কমান্ডটা দিয়ে আমাদের ইনস্টল হয় একটু প্রবলেম হয়। তো এই জন্য আমরা এইটা না করে আমাদের যে লারাভেলের প্রজেক্টটা রয়েছে সেটা কম্পোজার প্যাকেজে চলে যাব। ঠিক আছে, প্যাকেজটা যখন যেখানে রয়েছে সেখানে চলে যাব। আমি একটু চেক করে নিব যে আমার ভিডিও হচ্ছে কিনা। আচ্ছা, ভিডিও হচ্ছে। তো এইখানে আমাদের প্যাকেজ ডট জেসনে এইখানে গেলে আমরা একটু সময় নিচ্ছে। হ্যাঁ, ওকে, কম্পোজার ডট জেসন প্যাকেজ না, কম্পোজার ডট জেসন এইখানে চলে যাব। গিয়ে যে রিকোয়ার এর মধ্যে আমরা পিএসপির আরেকটা আমাদের লাইব্রেরি সেটা হলো ওই যে এইটা, এইখান থেকে কপি করে নিতে পারি আমি। একজন কপি করাই আছে, কপি করে এইখানে আমি ডাবল কোটেশনের মধ্যে পুশ করলাম। ঠিক আছে, কন্ট্রোল ভি করে ওটার মতো করেই আমি লিখে দিব। এইটা এখন এখানে আমার ভার্সন অনেকগুলো আছে, তো তার মধ্যে আমাদের কিছু কিছু ভার্সন আছে দেখা যায় সেই ভার্সনটা প্রবলেম করে, তো আমরা এইভাবে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এই ভার্সনটা আমাদের ইউজ করতে পারি আমরা ডেভেলপার মোডে, এটাতে সমস্যা নেই। আমরা যদি সেভ করি, করে আমরা এই টার্মিনালে গিয়ে কম্পোজার আপডেট, হ্যাঁ এইটাতে যদি আমি ইয়ে করি আপডেট করি, তাহলে আমারও দেখা যাবে যে ওই ডিপেন্ডেন্সিটা ওই রিকোয়ারমেন্টটা এসে অটোমেটিক্যালি আপডেট করে নেবে বা ইনস্টল করে নেবে। তাহলে আমাদের পিএসপি যে লাইব্রেরিটা সেটা আমাদের কিন্তু ওটা ইনস্টল হয়ে যাওয়ার কথা। আমাদের একটু অপেক্ষা করব, আমি একটু ভিডিও পজ করছি কারণ এমনিতে আমার ভিডিও লং হয়। ঠিক আছে, এখনো পজ হয়নি, পজ করি। আচ্ছা, পজ বাটন কাজ করছে না, আমার টার্মিনাল ওখানে থাকলে অনেক সময় কাজ করে না, পজ হচ্ছে না পসিবলি। আমি এখান থেকে পজ করে দিতে পারি, তারপরে আমি একটু দেখি আমার ভিডিও চালু হলো কিনা। আসলে হ্যাঁ, চালু হলো। তো এখন দেখেন আমার এই দেখেন এখানে ডাউনলোড হয়ে গেল, সেট আপ হয়ে গেল। ঠিক আছে, তো কম্পোজার আপডেট হয়ে গেল, তার মানে জেডাব্লিউটি আমার এখানে চলে আসার কথা, কিন্তু এখন চলে আসবে না কারণ আমি এখানে এখনো পাবলিশ করিনি। হ্যাঁ, ইয়ারের মধ্যে আমাদের চলে আসবে, তো এখনো পাবলিশ করিনি আমি। আসলে এটা পাবলিশ করার জন্য এখানে যে লেখা আছে পাবলিশ দ্য কনফিগ, এই কমান্ডটা তাড়াতাড়ি পিএসপি পার্টিশন, আর এটা আমাদের লাগবে না। ঠিক আছে, সার্ভিস প্রোভাইডার 5.4 এর নিচে এটা লাগবে যে বলে দিছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই কমান্ডটা চালালে আমাদের পাবলিশ হয়ে যাবে। খুবই সহজ, আসলে প্রথমে খুবই কঠিন মনে হতে পারে, তবে এটাই একটু চ্যালেঞ্জিং বিশেষ করে ইয়ে তৈরি করার জন্য। হ্যাঁ, তখন আমাদের যেখানে বলে দিছে ইউ শুড হ্যাভ এ কনফিগ জেডাব্লিউ ডট, মানে কনফিগ ফাইলের মধ্যে গেলে, কনফিগ এর মধ্যে গেলে এই যে এখানে জেডাব্লিউটি ডট পিএসপি নামে এখানে একটা ফাইল এসে যাবে। ঠিক আছে, এখানে অনেকগুলো জিনিস লেখা আছে, এই জিনিসগুলো তৈরি হবে। ঠিক আছে, সিক্রেট কি তৈরি হবে এই সেই, যাই হোক ওগুলো আমাদের সকল বিস্তারিত জানা লাগতেছে না, মানে এই জিনিসগুলো তৈরি হবে। এখন আমাদের কাজ হলো, আমাদের এখানে গেলে সব কিছু বলে দেওয়া আছে, আমরা একটা সিক্রেট কি জেনারেট করবো, পিএসপি আর্টিশন জেডাব্লিউটি সিক্রেট। ঠিক আছে, এই সিক্রেট কিটা দেখবেন আমাদের ইএনভি ফাইলের মধ্যে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি এখানে যদি কপি করে এটাকেও রান করি, জাস্ট খালি কপি পেস্টটা রান। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেছে, দেখবেন আমাদের ইয়ের মধ্যে ইএনভি ফাইলের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
সিগারেট কি তৈরি হয়ে গেছে। ওকে দেন আমি নেক্সটে যাচ্ছি, এটা লুমেনের পসিবলি, লুমেন নিয়ে হয়ে গেছে, লুমেন ইনস্টলেশন, লুমেনের আমার দরকার নাই। আচ্ছা এবার আপডেট ইউজার মডেল, ইউজার মডেলে গিয়ে আমাকে এই জিনিসগুলো বসাতে হবে, ঠিক আছে। তো কন্ট্রোল সি দিয়ে আমি নিয়ে নিচ্ছি, কই আমার ইউজার মডেল, কই ইউজার মডেল, এখানে অলরেডি কিছু রয়েছে, আমি এগুলোকে একটু ইয়ে করে এই পর্যন্ত কন্ট্রোল ভি। আচ্ছা কন্ট্রোল সেভ। আরেকটা জিনিস এখানে দিতে হবে, দেখেন এটা শুধু কপি করলে হবে না, এই যে এক্সটেন্ডের পরে অথেন্টিকেবল এখানে আছে কি, অথেন্টিকেবল, অথেন্টিকেবল আছে, তার বাকি অংশটুকু যে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখেছেন, ইমপ্লিমেন্ট ফাংশন শুধু ডিফাইন হয় এরকম কিছু কাহিনী আছে ওখানে, কাহিনীটা এখানে করতে হবে, ঠিক আছে। ওকে দেন আমাদের যেটা করতে হবে, যে এখানে টাইমুনের যেটা নেম স্পেস রয়েছে, নেম স্পেস কি আমি সেই সম্বন্ধে আমার টিউটোরিয়াল দেওয়া আছে, আসলে নেম স্পেস কি সেটাও একটা জানার বিষয়, ঠিক আছে। যেখানেই দিন একটা সমস্যা নাই, তাহলে আমার এখানে দেখি সবকিছু রয়েছে কিনা, নোটিফাইবল যেগুলো সবকিছু, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমার সবকিছু এখানে ওকে কন্ট্রোল সেল। আচ্ছা দেন এবার আমাকে যেটা করতে হবে, অড গার্ড যেখানে যে আমাদের এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে, এই যে ইনসাইড দ্য অড গার্ড ফাইল ইউ উইল নিড টু মেক এ ফিউ চেঞ্জেস টু কনফিগার অ্যালাউড টু ইউজ দ্য ডাব্লিউটি গার্ড টু পাওয়ার ইউর অ্যাপ্লিকেশন অথেন্টিকেশন, মেক দ্য ফলোয়িং চেঞ্জেস টু দ্য ফাইল। এখানে ডিফল্টের জায়গায় গার্ডের জায়গায় আমাদের ওয়েব থাকবে, এপিআই করে দিতে হবে, আর এখানে টোকেনের জায়গায় JWT করে দিতে হবে। আচ্ছা তাহলে আমাদের অথে যাচ্ছি, কনফিগের মধ্যে হয়ে গেল, অথের মধ্যে এই যে ডিফল্ট গার্ড, এইখানে আমাদের ওয়েব হবে না, এবার এপিআই হবে, কারণ আপনারা দেখলেন আমরা এপিআই এর মধ্যে রাউটগুলো সব তৈরি করেছি। আর হলো এই তো ওয়েব, এটা এটা আমাদের দরকারই নাই আসলে, ওয়েব ড্রাইভার আমাদের এই ড্রাইভারটা দরকার এপিআই এর। হ্যাঁ এইটা হবে আমাদের JWT, JWT ওকে, এটাই তাই না, কি চেঞ্জ করতে হবে। ডিফল্টস এর মধ্যে আমাদেরকে কি করে দিলাম আমি, এপিআই আর গার্ডস এর মধ্যে, ও এপিআই, এই যে সামনে এপিআই ড্রাইভার, এপিআই আছে, এপিআই ঠিক আছে, গার্ডস এর মধ্যে এটা চেঞ্জ, আর ডিফল্ট এর মধ্যে এপিআই এখানে, ঠিক আছে, এপিআই এটা বুঝি। ওকে কাজ হয়ে যাওয়ার কথা আমাদের, তাহলে অথ গার্ড ওকে। এবার আমাদের এই রাউট গুলো আমাদের কোথায় এপিআই এর মধ্যে বসাতে হবে, ঠিক আছে, যেহেতু আমরা লগ ইন এই কাজগুলো তো করবো না, লগ ইন লগ আউট এই কাজগুলোর জন্য অথেন্টিকেশন তো এটাই। তো আমাদের অলরেডি কিছু রাউট আছে, আমরা যে রাউটগুলো নিয়ে কাজ করেছি, এই যে এই একটা রাউট নিয়ে কাজ করেছি, অনেকগুলো রাউটকে আমি একটা রুটে বানাইছি, কারণ যেহেতু এপিআই রিসোর্স আমরা ইউজ করেছিলাম, কত টিউটোরিয়ালগুলোতে আমি দেখাইছি। হ্যাঁ ওকে, এখন এইখানে মিডলওয়্যার এপিআই, আমি এটা মিডলওয়্যার ব্যবহার করছি না, ওকে কন্ট্রোল সেভ। আচ্ছা আরেকটা জিনিস, এখানে প্রিফিক্স এখানে অথ লিখতে হবে, মানে আমরা কি করতাম, এই যে এর সামনে এপিআই স্ল্যাশ নেম, এবার এপিআই স্ল্যাশ অথ স্ল্যাশ তারপরে নেম বা যেটাই দিই না কেন, ওকে। তো এখন আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে, এবার আমাদের অথ কন্ট্রোলার বানাতে হবে, কারণ যে কাজগুলো আমরা করবো সেগুলো তো ফাংশন লাগবে তাই না, কন্ট্রোলার লাগবে। তাহলে আমি এবার একটা অথ কন্ট্রোলার বানাচ্ছি, কন্ট্রোল সি, জাস্ট সিম্পলি একটা অথ কন্ট্রোলার বানাবো। এখানে কন্ট্রোলার বানানোর সিস্টেম তো আপনারা জানেন, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোল ভি অথ কন্ট্রোলার, ওকে, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার অথ কন্ট্রোলার, ইন্টার সাপ্লাই কন্ট্রোলার তৈরি হয়ে যাবে, এগুলো লাইভেল জাপ করে আসুন, তাদের কাছে কোনো ব্যাপারই না। আচ্ছা কন্ট্রোলারটা তৈরি হয়ে গেল, দেখাচ্ছি আপনাদেরকে, এই যে হয়ে গেল কন্ট্রোলারের মধ্যে অথ কন্ট্রোলার, ওকে, এখানে আপাতত কিছুই নাই। এখন আমাকে এইখানে আমাদের কন্ট্রোলারের মধ্যে ফাংশন গুলো কল হবে সেগুলো বসাই দিতে হবে, ঠিক আছে, সেগুলো আমি কপি করে নিচ্ছি, সব কপি পেস্ট, কন্ট্রোল সি, এটা দিলেই কাজ হয়ে যাবে, কন্ট্রোল ভি। আচ্ছা আর আমার এইখানে আমার দেখি তো কি কি ইউজ করা আছে, রিকোয়েস্ট কন্ট্রোলার,
আর এখানে এখানে কি কি ইউজ করা আছে এদের, অটটা তো আমাদের ইউজ করাই লাগবে। হ্যাঁ ওকে, আমাদের কাজ হয়ে গেছে। এখন নেক্সট আমাদের যেটা বলছে, দেখেন এই ফাংশনগুলো ইউজ করবো কিভাবে, পোস্ট করা যাবে এভাবে করে, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে অর লগ ইন এভাবে করে পোস্ট করা যাবে, পোস্ট করে আমাদের লগ ইন করা যাবে। এই ক্রিডেনশিয়াল গুলো দিতে হবে, ভ্যালিড ক্রিডেনশিয়াল দিয়ে আমরা এভাবে লগ ইন করতে পারবো। তো লগ ইন করার আগে তো আমাদের সাইন আপ করতে হবে, মানে রেজিস্টার করতে হবে, তাই না? তো রেজিস্টার আমরা পরে দেখবো, আগে আমরা দেখি লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমাদের ইউজার টেবিলে আমরা কিছু ইনফরমেশন দিয়ে নিই, যাতে করে আমরা লগ ইন করতে পারি। হ্যাঁ দেখি আমার ভিডিও মিডিও হচ্ছে কিনা। ওকে হচ্ছে, আরে সর্বনাশ। চলে আসছে। তো আমি পসিবলি কাজ করছিলাম লারাভেল এইটাতে, আর ইউজার্স এর মধ্যে, লারাভেলের মধ্যে ইউজার্স এর মধ্যে। এখানে আমি একটা ইউজার অ্যাড করে দিই। ঘটনা হলো অ্যাড করলে তো না পাসওয়ার্ডটা হ্যাশ করা লাগবে। আচ্ছা হোক, আইডি দিচ্ছি হলো এক, নেম হলো কিবরিয়া, ইমেল দিলাম হলো @gmail.com। তো আর এখানে ভেরিফিকেশন এটা এখানে আমি নাও করে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিব হলো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এটাকে হ্যাশ করার দরকার ছিল। ওকে এখন আমি ক্রিয়েট করে দিলাম, দেখি আমাদের এখানে হ্যাশ হয়ে থাকে কিনা 1 থেকে 8 পর্যন্ত। পাসওয়ার্ডটা হ্যাশ করেনি, যাই হোক আমি 1 থেকে 8 পর্যন্ত দিই, দেখি পাসওয়ার্ডটা হ্যাশ মেক এখানে করে কিনা। এখন আমাকে কি করতে হবে, জাস্ট আমি যদি বা লুমেনে যাই, লুমেনে গিয়ে আচ্ছা, আর এখানে যদি আমি অথ কন্ট্রোলারের মধ্যে এগুলো একটু বলে দেওয়া যায়, এই যে লগ ইন ছাড়া এগুলো অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? তারপর লগ ইনের মেথডটা যে এগুলো এগুলো ভ্যালিডেট করবে, এতো দেখলাম আমরা এমনিতে লগ ইন লগ আউট বলতে ইন ছাড়া আপডেট এগুলো যেগুলো যেগুলো শিখলাম। এখানে মি বলতে একটা ফাংশন রয়েছে, এখানে কল করলে আমাদেরকে ইউজারের ক্রিডেনশিয়ালস গুলো ব্যাক করবে, এটা আমরা চেক করে দিই। লগ আউট করলে আমাদেরকে লগ আউটের মেসেজ দিবে, ঠিক আছে? রিফ্রেশের মেসেজ, রিফ্রেশের কাজ আছে, এগুলো আমরা দেখবো। হ্যাঁ তো আমি মূলত চলে যাচ্ছি আমার লুমেনে, এখানে গিয়ে আমি এই রিকোয়েস্ট গুলো ডিলিট করি। আচ্ছা এটা একটু ইয়ে হয়ে গেছে, মানে আমরা এখন ইউজ করছি না, তো ক্যান্সেল, এটাকে ক্যান্সেল। এগুলো আমি ক্যান্সেল করে দিই, এগুলো হয়ে গেছে। এখন আমি এইখানে আমার লগ ইন করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই আমাদের এটা একটু কপি করে নিলাম, আমি হেল্প নিচ্ছি এখান থেকে, এখানে নিচ্ছি। আচ্ছা আর অবশ্যই এটা যেহেতু আমার লগ ইন, এটা পোস্ট মেথড হবে, আর এইখানে আমাদের এই জিনিসগুলো হবে না, এখানে এপিআই না হয় হবে /login। ওকে এখানে আবার অথের পরে এপিআই হতে পারে কিনা আমি দেখছি। আচ্ছা এবার কি গুলোর মধ্যে আমাকে যেটা দিতে হবে হেডার্স এর মধ্যে, অ্যাক্সেসটা এগুলো অ্যাকসেপ্টটা দিতে হবে জেসন, ঠিক আছে? আবার কন্টেন্ট টাইপ দিতে হবে CON, কন্টেন্ট টাইপ দিতে হবে জেসন। ওকে হ্যাঁ আচ্ছা এগুলো দিলাম, বডির মধ্যে আমাদেরকে এইখানে ফর্মের মধ্যে ডাটা দিতে হবে লগ ইন করার জন্য, তাই না? সে ডাটা হবে কি,
কি কি দিতে হয় আমাদের লগ ইনের জন্য? লগ ইনের জন্য আমাদের কি কি প্রোভাইড করতে হয়? এখানে গেলেও হয়তো পাবো। আমরা এমনিতে সাধারণত কি কি দেই? ইমেল দেই, নেম দেই, পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড কনফার্মেশন দেই, তাই না? এগুলো দিই। এখানে লগ ইনটার ব্যাপারে আমাকে একটু ইয়ে করতে হবে যে লগ ইনের ব্যাপারে কি কি দেই আমরা। আচ্ছা, এই জিনিসগুলো আগে আমি দিয়ে দিই, তাই না? তো এখানে আমি দিলাম হলো ইমেল, ইমেল নেম না, ইমেল আর কি, ইমেলটা দিই, তাই না? ইমেল হলো k@gmail.com, ওকে। আর এইখানে হলো পাসওয়ার্ড, PAWSWORD, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হবে 1 থেকে 8 পর্যন্ত, তাই না? 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখানে হলো পাসওয়ার্ড কনফার্মেশন, PAWSWORD, পাসওয়ার্ড, সরি, পাসওয়ার্ড কনফার্মেশন, ওকে। পাসওয়ার্ড কনফার্মেশন হবে ওইটা 1 2 3 4 5 6 7 8, ওকে। আমার এগুলো দেওয়া হয়ে গেছে, এখন দেখা যাক কাজ করে কিনা। এখানকার কিছু সমস্যা হলে হতে পারে, আমি সেন্ড করি। এইখানে কিছু ইরর আসছে, মেসেজ ইমটি। এখানে আমাদের API/লগইন, এটা দিয়ে একটু দেখতে হবে। ওকে, আমাদের এইখানে ডাটা দেওয়া গুলো কোথাও সমস্যা হচ্ছে, আমি একটু চেক করে আপনাদের জানাচ্ছি। তো ভাই ব্রাদাররা, দেখি ভিডিওটা চালু হয়েছে কিনা। চালু হয়েছে। আচ্ছা, এইখানে দেখেন সমস্যাটা গুরুতর ছিল। গুরুতর বলতে কি, আমি যে ভাই এইখানে আমার যে ওই যে ডাটাবেজের মধ্যে আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা কিন্তু হ্যাশ করা ছিল না, 1 থেকে 8 ছিল। আর আমি এই যে পোস্টম্যানের মাধ্যমে যে 1 থেকে 8 দিচ্ছি, এই 1 থেকে 8 ওই 1 থেকে 8 একই হলেও এটাকে হ্যাশ করার পরে ওইখানে কিন্তু মিলতেছে না। ধরেন এইটা 1 থেকে 8, এটাকে হ্যাশ করলো, করে যখন আমার এইখানে গিয়ে চেক করতেছে এখানে অন্যটা পাচ্ছে। এটা যে হ্যাশ করা হয়েছে মানে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভ্যালু একই কিন্তু মান চেঞ্জ হয়ে যাচ্ছে। আর দূরও বলতে হ্যাশ করার নাই এখানে, যার কারণে এটা যেটা এটাকে সে তো হ্যাশ করা মনে করতেছে, ঠিক আছে? 1 থেকে 8 দিলে মনে করছে এটা হ্যাশ করা, মূলত তখন সেটা 1 থেকে 8 থাকছে না, ওকে? তো এই জন্য আমি কি করলাম, আবার এই যে আমার আগের একটা ডাটাবেজ রয়েছে এখান থেকে আমি এটা আমার 1 থেকে 8 আমি পাসওয়ার্ড দিয়েছিলাম ওয়াইটি নামে ছিল, ওইটা আমি কপি করে নিয়ে এসে এখানে দিলাম, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? দেওয়ার পরে, কারণ আমি তো এখনো ইয়ে করি নাই, কি বলে যে রেজিস্ট্রেশনটা করি নাই, রেজিস্ট্রেশন করলে অটোমেটিকলি হ্যাশম্যাক হয়ে যায়, তো তখন সমস্যা হয়তো না। আচ্ছা, তখন এইটা দিলাম, এখন তারপরে কাজ করতেছে। এখন দিয়ে দেখেন আমার এখানে একটা পিটি করে দিই, বলছি হ্যাঁ অ্যাক্সেস টাইপ সুন্দর, অ্যাক্সেস টোকেন দেখাচ্ছে, আবার ইয়ে সবকিছু ঠিক আছে। এখন এই যে টোকেন ব্যবহার করে আমি কিন্তু আমার যে মি নামে যে ফাংশনালিটি রয়েছে এখানে আপনাদেরকে দেখাই, যে মি নামে থাকতে পারে, এদিকে উপরে টুপুরে নাই। আচ্ছা, মি নামে আমি ইয়েতে দেখলাম, তো এখানে আমি যে পরে নেক্সট পেজে গেলেই দেখতে পাচ্ছি এই যে অ্যাটেম গুলো আছে, অ্যাটেম, লগ ইন, ইউজার, লগ আউট, এগুলো আছে, ঠিক আছে? আর মি নামে কই গেল? তো মি নামেটা এই পাশেই থাকতে পারে না, ওই পাশে থাকবে। আচ্ছা, একেবারে ইয়েতে চলে আসছি, মি নামে এইখানে আছে, ঠিক আছে? আমি দেখাচ্ছি লগ ইন এবার, এই বসে মি নামে নাই, মি নামে যে একটা ফাংশনালিটি দেখাবে সেটা নাই। আচ্ছা, এটা এখানে নাই, আমি মি নামে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কোথায় আছে, যে এখানে রয়েছে ইউজার মডেলের মধ্যে, এই যে মি নামে রয়েছে, এই যে এটা দেশন আকারে আমাদের অথেন্টিকেশনের যে ইউজারের যে ডিটেলস আছে সব দেখাবে। আমি কিভাবে দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের এইখানে এবার আমি লগ ইন না লিখে যদি এখন আমি মি লিখি, মি লিখলে আমাকে এবার
আচ্ছা, আমি এবার আমাকে দেখতে হলে আমাকে টোকেনটা দিতে হবে, ঠিক আছে? যে মি, আমি যদি মি লিখি, আর এখানে এবার এগুলো থাকবে না, আমাকে জাস্ট টোকেনটা দিলেই, টোকেন সাথে জিমেল ইমেলও দিতে হবে কিনা বুঝতে পারছি না আমি। তো যাই হোক, আমি এখানে আমি টোকেনটা দিই আগে, টোকেন, ঠিক আছে? টোকেনটা এখানে তিন ভাবে দেওয়া যেতে পারে। এখানে এই যে বিরিয়ার আছে না, এই লেখাটা লিখে দিতে হবে, বি ই এ আর ই আর, বিরিয়ার একটা স্পেস দিয়ে আমার এই টোকেনটা সুন্দর করে কপি করে কন্ট্রোল সি, ও ইয়ে বাদেই করলাম আমি, কি বলে হল যে আমার ডাবল কোশ্চেন বাদে। এখন আমি যদি এখানে এই টোকেনটা দিই, ফাঁকা জায়গায় ক্লিক করি, টোকেনটা বসে যাবে। আচ্ছা, টোকেনটা দিলো, এখন আমি যদি মি ইয়ে করি, দেখা যাবে যে আমার ইনফরমেশন গুলো দেখানোর কথা আনঅথেন্টিকেটেড, আমার এই যে বাকি ভ্যালু গুলো দিতে হবে, ঠিক আছে? দিয়ে দিই আমি ইমেল, ইমেল দিয়ে এলো কে অ্যাট দ্য রেট gmail.com। আচ্ছা, আর এখানে হলো পাসওয়ার্ড, PAWSWORD পাসওয়ার্ড, পাসওয়ার্ড হলো 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন যদি আমি এখানে ক্লিক করি, আচ্ছা আমার হয়তো এখানে একটু সময় আছে, আমি একটু আপনাদের শিওর হয়ে জানাচ্ছি। হ্যাঁ, তো ভাই বেটার দাদারা, আবার জ্বালাইতে আসলাম, দেখেন কাজটা হচ্ছে। হ্যাঁ, আমি এখানে ওই যে এই মাল্টিপল গুলো লাগবে না, কিন্তু এখানে বিরিয়ার লিখতে হবে না, ঠিক আছে? আমি এখানে জাস্ট টোকেনটা কপি করে দিলেই হলো, এটা একটা উপায় আছে। আর একটা উপায় আছে হলো এই যে এইখানে আমাদের, আমি যদি এখানে এই যে কোশ্চেন মার্ক দিয়ে টোকেন লিখি, টোকেন, ঠিক আছে, টোকেন ইজ ইকুয়াল টু যেটা আমার কপি করা আছে, আমি যদি এখানে পেস্ট করে দিই তাও কিন্তু হবে, ঠিক আছে? তিনটে উপায়ে আমাদের ডাটা এখানে আমি মানে চেক করা যাবে আসলে, আমার আইডি যেগুলো যেগুলো সব আছে এখানে দেখাচ্ছে, এটা একটা উপায়। অথবা আমি যদি এগুলো সব মুছে দিয়ে ওই যে কি বলে হলো আমার ইয়ের সাথে হেডারের সাথেই এখানে আরেকটা ফিল্ড, অথেন্টিকেশন নামে একটা ফিল্ড রয়েছে, অথোরাইজেশন, এটা এইটা যাক, এখানে আমি যদি টোকেনটা দিয়ে এইভাবে করে বি ই এ আর ই আর বিরিয়ার কন্ট্রোল, হ্যাঁ, একটু স্পেস দিয়ে দিলাম। এখন যদি আমি দিই, তারপরও আসার কথা, মানে তিন ভাবে আমাদের টোকেনটা দিয়ে আমাদের চেক করার কথা, দেখেন চেক আছে। তো এইভাবে করে আমরা এখন লগ ইন করতে পারলাম, আবার মি দিয়ে দেখতেও পারলাম, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে করতেই সব হয়ে যাবে। তো আসলে খুব বেশি প্র্যাকটিস করা হয় না, এই যার কারণে আমি ভুলে যাই, তো ব্যাপারগুলো এরকমই। ওকে, তো আমরা এভাবে করে এই অথেন্টিকেশন গুলো ইউজ করে লগ ইন করলাম, এখন আবার লগ আউটও করতে পারি। তো সিম্পল, যদি এখন আমি এইখানে লগ আউট করে দিই, তাহলে কিন্তু আর এই কাজগুলো করার কথা না, ঠিক আছে? এখন যদি আমি এটা লগ আউট করি, ইয়ে করি, সবগুলো কিন্তু পোস্ট রিকোয়েস্ট, কেন পোস্ট রিকোয়েস্ট, এখানে গেলে পাবেন, দেখবেন যে আমার যে এপিএ এর মধ্যে দেখেন এগুলো সব পোস্ট রিকোয়েস্ট। হ্যাঁ, তার মানে সে পোস্ট রিকোয়েস্টে দিব আমি, সাকসেসফুলি লগ আউট দেখাচ্ছে। এখন যদি আবার আমি এখানে ওই যে লগ ইন এরিয়াতে যাই, আচ্ছা মি দেয় শত দেওয়াই আছে, তাই না? আমি মি দেই, যদি এই অথেন্টিকেশনটা কাজ করবে না, দেখেন আবার লগ ইন করতে হবে, আনঅথেন্টিকেশন কারণ কাজ করছে না। কারণ আবার যদি আমি এবার এখানে সরি লগ ইন দিই, আমার ডাটাগুলো দেওয়াই আছে, দেখেন এইটা বাদে দিলাম, আমার বডিতে পসিবিলিটি ডাটাগুলো নাই না, ওই যে ইমেল আর পাসওয়ার্ড এই দুটো দিলাম, এখন আমার লগ ইন হবে আবার। ওকে, এই যে লগ ইন হয়েছে, এবার আলাদা টোকেন দিছে। তো এইভাবে করে লগ ইন লগ আউট আবার চেক করতে পারি। এখন আরো কিছু ফাংশনালিটি এখানে দেয় সুযোগরা, যে পেলোড আর হলো আমাদের রিফ্রেশ এগুলো। হ্যাঁ, এগুলো পেলোড বলতে যে আমাদের যে অথেন্টিকেশনটা আমরা করতেছি, আমাদের টোকেনটা দিচ্ছি, টোকেনটা নিজেরা বানায় দিচ্ছি না, তো এটা একটা ব্যাপার। হ্যাঁ, নিজেরা বানায় দিচ্ছি কিনা, নিজেরা যদি বানায় দিই, আমরা যে একটা টোকেন কপি করে বা ইয়ে করে বানিয়ে দিলাম, তখন তো আবার কেউ আমাদের সিকিউরিটির একটা সমস্যা, এই জন্য পেলোডটা ওখানে ইউজ করা হয়, যাতে করে হলো যে ওই টোকেনটা আমাদের ইস্যু করা হয়েছে কিনা সেটা আমাদের দেখাবে। দেখেন এই জন্য ইস্যু করা হয়েছে কিনা এই জিনিসগুলো কিন্তু ইউজার মডেলে সুন্দর করে দেওয়া আছে, এই জিনিসগুলো সব চেক করে ইউজার মডেলে, না আমাদের যে JWT তে লেখা আছে,
কনফিগ এর মধ্যে যেখানে যে ডাবল ক্লিকটা দেখালাম না ওইখানে আছে, এই যে এখানে এই যে ইস্যুগুলো এদের নিচে ওই রে বাপু, এই ইস্যুগুলো সবকটা, এই যে ইস্যু কখন হয়েছে, লাস্ট কবে এক্সপায়ার, কবে কি কি সাবজেক্ট ছিল, কি নাম ছিল, মানে এটা টোকেন তৈরি করতেছে, তৈরি করার সময় এই জিনিসগুলো ব্যবহার করে, এদের পেলোড দিলে এগুলো দেখায় যে এটা ঠিক আছে কিনা, এগুলো চেক করে দেখে। আমার কথা বোঝা গেছে যে ইস্যু কখন হয়েছে, এটা এই কিটা আমরা তৈরি করছি কিনা, বা অন্যরা দিল কিনা, এই জিনিসগুলো যে ক্লেমের মাধ্যমে চেক করা যায়, এগুলো একটু চর্চা যখন প্রয়োজন পড়বে সেখানে দেখে নিলেই হলো। এখানে যে এই অথের পরে, এখানে অথের পরে যে আবার আমার নিজস্ব আমি কোনো ইয়ে চাচ্ছি কিনা, যে ইস্যু কখন হয়েছে সেটা না, আমি চাচ্ছি যে এরকম কোনো নাম, আমার নামে কোনো ইস্যু হচ্ছে কিনা, এই যে এরকম এই ক্লেমসটা কপি করে দিলেই হয়ে গেল। ওকে, তো এই ছিল ক্লেম। আর প্লেট পেলোডের একটা আলাদা ফাংশন তৈরি করা যেতে পারে, আমি পেলোডটা না হয় আমাদের আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? এই যে পেলোড ডট গেট সাবজেক্ট, এগুলো সবগুলো ওইখান থেকেই নেওয়া যায় অবশ্যই, যে অথের পরে যেরকম। যাই হোক, এগুলো আজকে দেখাচ্ছি না, মূলত এরপরে আমি আমি সামনে কিছু টিউটোরিয়ালে আমি লারাভেল, রিড্যাক্স, রিয়াক্ট তিনটা নিয়েই কাজ করব, সেখানে আমি এপিআই তৈরি করে নিব। তারপরে আপনারা জানেন রিড্যাক্স ক্ষেত্রে, রিড্যাক্স কি যারা জানেন না, আমি টিউটোরিয়ালে সব এক্সপ্লেন করব। খুবই খুবই অত্যাধুনিক এবং আধুনিক প্রযুক্তি, আর এপিআই দিয়েই কাজ করা হয়, কারণ এপিআই দিয়ে মোবাইলে কিংবা মোবাইল যে অ্যাপ বানাবো সেখানেও এই এপিআই থেকে ডাটাটা আমি ফেস্ট করবো ইউআরএল গুলো দিয়ে বা এই রাউট গুলো দিয়ে, আর আবার এই রাউট গুলো দিয়েই আমি আমার ওই অ্যাপ্লিকেশন ডাটা ফেস করবো। ঠিক আছে, তো দেখা হবে সামনে টিউটোরিয়াল গুলোতে। আজকে আমি রেস্ট এপিআই এর এই টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।